বিজেপির দুই নেতা কুশল বটব্যাল ও বিক্রম মালিক গ্রেফতার খানাকুল পুলিশের হাতে, সোনা ও পিস্তল সহ। চুরির অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ অভিযুক্ত দুই বিজেপি নেতা কুশল বটব্যাল এবং বিক্রম মালিককে গত বৃহস্পতিবার আটক করে। তারপর তাদের আদালতের নির্দেশে দুদিনের রিমান্ডে নেওয়ার পর আজ তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি ও ছিনতাই করা সোনার হার উদ্ধার করে। জানা যায়, খানাকুল চালতাপুরের বাসিন্দা বীরেশ্বর পাত্র নিজের মুদিখানা দোকান থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে খানাকুলের অনন্তনগর সংলগ্ন এলাকায় চার দুষ্কৃতীর হাতে লাঞ্ছিত হয়। দুষ্কৃতীরা তাকে প্রথমে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার পরে তার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এই কেসে বীরেশ্বর পাত্রের অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ তদন্তে নেমে গত বৃহস্পতিবার দুই দুষ্কৃতীকে আটক করে। পরে আদালতের তোলা হলে আদালত তাদের দুদিনের পুলিশি রিমান্ডের আদেশ দেন। অবশেষে বিজেপির দুই নেতার কাছ থেকে পুলিশ উদ্ধার করে ছিনতাই করা সোনার চেন, দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। রবিবার বিজেপির দুই নেতা কুশল বটব্যাল ও বিক্রম মালিককে পুনরায় আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনা সম্পর্কে খানাকুল বিজেপি নেতৃত্ব বলেন, যদি অপরাধ করে তার জন্য আইন আছে, আইন আইনের মতোই কাজ করবে। অবশ্য তৃণমূলের নামে বহু এরকম অভিযোগই আছে। এর উত্তরে তৃণমূল নেতৃত্বের দাবি, চোরের মায়ের বড় গলা, যারা গ্রেফতার হয়েছে তারা বন্দুক এবং ছিনতাই করা মালসহ গ্রেফতার হয়েছে, এটা প্রমাণিত চোর। তৃণমূল অপরাধ করলে প্রমাণ করে দেখাক, পুলিশ প্রশাসন কি বলছেন চলুন শোনাবো। হুগলির খানাকুল থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। দেখুন, বিষয় হচ্ছে অভিযোগ অনেকের বিরুদ্ধেই আছে, অভিযোগ যদি দেখতে চান বহু মানুষের বিরুদ্ধেই, বহু তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এখন অভিযোগের সারবত্তা কী আছে জানা নেই, তবে আইন আছে, কেউ যদি দোষ করে তার জন্য আইন আছে, আইন আইনের মতন চলবে, প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে, সঠিক পদক্ষেপ নেবে বলে আমি মনে করি। কী বলবেন এই বিষয়ে? একটাই কথা বলবো, চোরের মায়ের বড় গলা। যিনি ধরা পড়েছেন তিনি আর কেউ নয়, ভারতীয় জনতা পার্টির গত পঞ্চায়েত নির্বাচন 2023, উনি হচ্ছেন পঞ্চায়েত সমিতি খানাকুল ওয়ান পঞ্চায়েত সমিতির 38 নম্বর সিটের প্রার্থী ছিলেন এবং আমাদের খানাকুল বিধায়কের ছায়াসঙ্গী, সবসময় তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তাই এটাই বলবো যে চোরের মায়ের বড় গলা। উনি তো বলছেন তৃণমূলের নামেও অনেক অভিযোগ থাকে, এটা তো প্রমাণিত চোর। আমসহ এবং ছিনতাই হয়ে যাওয়া হার পুলিশ উদ্ধার করে এনেছেন খানাকুল পুলিশ, তো এর থেকে বড় প্রমাণ আর কি? তো প্রমাণিত চোর, অভিযোগ থাকলে সেটা প্রমাণ করুক, তৃণমূলের নামে অভিযোগ আছে, তৃণমূল চোর, কিন্তু এটা তো প্রমাণিত চোর, বিজেপির যিনি ধরা পড়েছেন। আর আরও বলছি, আমি সূত্র মারফত জানতে পারলাম যে তদন্ত যত আগাবে তত দেখবেন যে এই যে সোনা ছিনতাই করে নিয়ে যে ভাগবাটোয়ারা হয়েছিল, অনেক বড় বড় নেতারা এতে জড়াবে, ভারতীয় জুমলা পার্টি। আর চোরেদের সর্দার কি বলছে না বলছে তার প্রত্যেকটা কথার আমার দলের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, আর আমরা লোকাল খানাকুলের আমরা নেতৃত্ব দিই, আমরাও প্রয়োজন মনে করি না। পুলিশ সঠিক কাজ করছে, এই রকম ঘটনার অত্যন্ত নিন্দাজনক, আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আরও পুলিশিং বাড়ানোর জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি। দেখবেন এই যত এদের ভারতীয় জুমলা পার্টির যে পার্টি অফিসগুলো আছে সব ক্রিমিনালের আতুর ঘর, তাই এই বিধায়ক তো একটা বড় ক্রিমিনাল, ও কত ও কি বললো না বললো তৃণমূলের বিরুদ্ধে, তো আমার তাতে আমাদের দলের কিছু যায় আসে যায় না। আপনার নাম পরিচয়? আমার নাম রমেন প্রামাণিক, আমি খানাকুলে তৃণমূলের একজন কর্মী। কি বলুন স্যার, খানাকুল থানার চালতাপুরের বাসিন্দা বীরেশ্বর পাত্র, পেশায় তিনি একজন দোকানদার, তার একটি মুদিখানা দোকান আছে। গত 20 আগস্ট প্রতিদিনের মতো সেদিন তিনি রাত 10টায় দোকান বন্ধ করে নিজের সাইকেলে বাড়ি ফিরছিলেন। তো অনন্তনগরের কাছাকাছি দুটো বাইকে করে চারজন দুষ্কৃতী তার উপর হামলা করে, তাকে প্রথমে মাটিতে ফেলে দেয়, দেন তার গলায় থাকা আনুমানিক 50-60 গ্রাম ওজনের একটি সোনার চেন তার থেকে কেড়ে নেয়। ঘটনার পরে বীরেশ্বরবাবু থানায় অভিযোগ জানান, অ্যাজ পার কমপ্লেন্ট একটা কেস রেজিস্টার করা হয়। তারপর ওসি খানাকুলের নেতৃত্বে এবং সেখানকার পিসি পার্টি তাদের উপস্থিত বুদ্ধির জন্য আমরা কিছু ইনফরমেশন পাই। অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশন গত 28 সেপ্টেম্বর দুজনকে অ্যারেস্ট করা হয়। আফটার অ্যারেস্ট তারা কনফেস করে তারা ক্রাইমের সাথে জড়িত আছে। তারপর তাদের 29th
লার্নেড কোর্ট অফ এসিএম আরামবাগের কাছে তাদের পাঠানো হয় উইথ রিমান্ড প্রেয়ার। ডিউরিং রিমান্ড পিরিয়ড যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল, একজনের নাম কুশল বটব্বেল এবং আরেকজনের নাম বিক্রম মালিক, এদের কাছ থেকে যে চুরি যাওয়া হারটি সেটা রিকভারি হয়েছে এবং তাদের কাছ থেকে একটি কান্ট্রি মেড ইম্প্রোভাইজড পাইপ গান রিকভারি হয়েছে এবং একটি লাইভ অ্যামুনিশনও পাওয়া হয়েছে। আজকে রিমান্ড রিটার্ন রয়েছে। ঘটনার সাথে আরও কিছু লোক জড়িত আছে, তাদেরও খোঁজ চলছে। স্যার, এই যে দুজনের নাম বললেন, এদেরকে বিজেপি বিধায়কের সঙ্গে কিংবা বিজেপির পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিল, এরা কি তাহলে বিজেপির সঙ্গে যুক্ত আছে? দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, যেহেতু আরও কিছুজন বাকি আছে, তো তদন্তের স্বার্থে আমি বিশদে এই বিষয়ে আলোচনা করব না, কিন্তু কোনো এক পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েশন ছিল একজনের, কিন্তু তদন্তের স্বার্থে সেটা এখন বলা যাবে না, বিকজ এখনও কিছুজন বাকি আছে অ্যারেস্ট করা। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখায়। আপনার প্রিয় শহর কামারপুকুরে মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।